আস্পিয়া খাতুন বলেছেন বৃদ্ধ কেউ রোজা রাখতে না পারলে তাদের নাতনিরা রোজা রাখতে পারবে কিনা নাকি ফি দিতে হবে প্রশ্নটা আসলে ক্লিয়ার নয় বৃদ্ধ কেউ রোজা রাখতে না পারলে কিন্তু ফি দিয়ে দেবেন যেটি আল কোরআনের একশো চুরাশি নম্বর রায়তা আল্লাহ তালিয়া স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াল আল্লা দিন আহ ফি দিয়া তন্ত ওলামাইকেরামের বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই আয়াতটি যারা সিয়াম রাখতে স্থায়ীভাবে অক্ষম হয়ে গেছেন তাদের ক্ষেত্রে তারা একজন মেসকিনকে তড়াম খাওয়াবেন সেটাই হচ্ছে তার একদিনের দিনের সিয়ামের ফিদিয়া এবং ওলামাইকেরাম এটাকে নির্ধারণ করেছেন যদি কেউ চাল বা স্টেপল ফুড দিয়ে এই ফিদিয়াটা আদায় করতে চায় তাহলে দেড় কেজি নেসফেসা দিলেই হয়ে যাবে যদিও সরের। ওজন বা এর এর যে পরিমাপ এর মধ্যে আখতলাফ রয়েছে যদি আমরা এটাকে ওজনে নিয়ে আসি তাহলে কেউ বলেছেন এটা শোয়া দুই কেজি বা দেড় আড়াই কেজি একশোর তার অর্ধেক তাহলে সোয়া কেজি হবে বা এক কেজি থেকে একটু বেশি হবে তবে বিশুদ্ধ মত অনুযায়ী আমরা নিয়েছি এটা তিন কেজি যেহেতু সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদ শেখবিন বাজ তার নেতৃত্বে একদল ওলামা এবং গবেষক গবেষণা করে এটাকে মদিনা সারের একটা ওজন হিসাবে নির্ধারণ করেছেন বিশেষ করে চাল গম এই ধরনের খাদ্যের ক্ষেত্রে তাহলে আমরা বলবো এক তথা তিন কেজি তার অর্ধেক হল নেসফেসর একজনের খাদ্য একদিনের জন্য নেসফেসর সেই হিসাবে প্রত্যেকটা সিয়ামের বদলতে তিনি নেসফেসার খাদ্য দেবেন দেড় কেজি করে এবং সেটা বাদ দিয়ে তার নাতনিরা তার রোজা রাখবে তার নাতনির রোজা রাখবে কে তাই না মানে এই প্রশ্নটা এসে যায় যে নাতনি যদি নানা বা দাদার রোজা রাখে তাহলে নাতনির রোজা রাখবে কে নাতনি তো রোজা তখনই শুদ্ধভাবে যখন তিনি বালেগ অবস্থায় রোজা রাখেন আচ্ছা যাই হোক আমরা বলবো ক্ষেত্রে মূল কথা হলো আসলে ফিদিয়া দেওয়া ফিদিয়া সিয়ামের কাফারা কিন্তু ভিন্ন আরেকটা জিনিস কে যদি সিয়ামকে ভাঙে এখানে সবাই তালগোল পাকিয়ে ফেলছেন অনেকে দেখতে পাচ্ছি কাফফারা এবং ফিদিয়া পার্থক্য করতে পারছেন না কাফফারা হচ্ছে যদি স্বামী স্ত্রীকেও দিনের বেলায় তারা মেলামেশা করে ফেলে তাহলে তাদের কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে আর ফিদিয়াটা হচ্ছে আসলে একটা রোজা এর বদলে একদিন একজন মিসকিনকে খাদ্য দিবেন একজন মিসকিনকে খাওয়াবেন তাহলে এটা হলো তার একদিনের ফিদিয়া তাহলে ফিদিয়াটা কাফারা নয়